আজকে আমরা ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব ত্রিভুজ শব্দের ব্যাখ্যা ত্রি এটি একটি বাংলা শব্দ যার অর্থ তিন বুঝ এটি সাধারণত রেখা লাইন বা বাহু বোঝানো হয় তাই ত্রিভুজ শব্দের অর্থ দাঁড়ায় তিনটি বাহু দ্বারা তৈরি জ্যামিতিক আকৃতি এটি একটি বন্ধ আকার যেখানে তিনটি একাংশ একত্রিত হয়ে একটি ত্রিভুজ তৈরি করে ত্রিভুজ কাকে বলে উত্তর তিনটি রেখাংশ বা দ্বারা আবদ্ধ জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে এটি একটি বন্ধ আকৃতি যার তিনটি কোণ এবং তিনটি শীর্ষবিন্দু থাকে ত্রিভুজ আঁকার নিয়ম প্রথমে একটি সরলরেখা আঁকতে হবে তারপরে এই সরল রেখার দুই পাশের বিন্দু থেকে আরও দুইটি রেখা একই বিন্দুতে মিলিত করতে হবে তাহলে আমাদের ত্রিভুজ আঁকা হয়ে গেল মনে রাখতে হবে প্রত্যেক ত্রিভুজের তিন কোণের পরিমাপের যোগফল হয় একশত আশি ডিগ্রি ত্রিভুজকে বহুভুজও বলা হয় যে কোনো চিত্রতে কমপক্ষে তিনটি বাহু থাকলে সেই চিত্রকে আমরা বহুভুজ বলতে পারি বহু মানে অনেক বুঝ মানে রেখা বা লাইন তাহলে আমরা এই ত্রিভুজের নামকরণ করতে পারি এ বি সি যেখানে এবি একটি বাহু বি সি একটি বাহু এবং সি এ আরেকটি বাহু চিত্র ABC একটি ত্রিভুজ এখানে এই চিহ্নটি দ্বারা ত্রিভুজ বোঝানো হয়েছে ত্রিভুজ দুই ধরনের হয় এক বাহুবেদে ত্রিভুজ দুই কোন বেদে ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ হলো বাহুর পরিমাপ হিসেব করা হয় আর কোন বেদে ত্রিভুজ হল কোণের পরিমাপ হিসেব করা হয় প্রথমে আমরা বেদে ত্রিভুজ সম্পর্কে আলোচনা করি বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার এক সমবাহু ত্রিভুজ দুই সমদেবাহু ত্রিভুজ তিন বিষমবাহু ত্রিভুজ এক সমবাহু ত্রিভুজ কাকে বলে উত্তর যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান এবং তিনটি কোনো সমান থাকে তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় সমবাহু ত্রিভুজ আঁকার নিয়ম প্রথমে একটি সরলরেখা আঁকতে হবে তারপরে এই সরল রেখার সমান করে আরও দুটি রেখা এই সরল রেখার দুই পাশের বিন্দু থেকে একই বিন্দুতে মিলিত করতে হবে মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু যেন সমান থাকে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান হলে তিনটি কোণও সমান হবে এবং প্রতিটি কোণের পরিমাপ হবে ষাট ডিগ্রি তাহলে আমরা তিনটি সমান বাহু দ্বারা একটি সমবাহু ত্রিভুজ এঁকেছি আমরা এই সমবাহু ত্রিভুজের নামকরণ করতে পারি এ বি সি চিত্র এ বি সি একটি সমবাহু ত্রিভুজ ত্রিভুজাহু ত্রিভুজ কাকে বলে উত্তর যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান থাকে তাকে সমধিবাহু ত্রিভুজ বলা হয় সমধিবাহু ত্রিভুজ আঁকার নিয়ম প্রথমে একটি রেখা আঁকতে হবে তারপরে এই রেখা থেকে একটু বড় করে আরো দুটি রেখা এই রেখার দুই পাশের বিন্দু থেকে একই বিন্দুতে মিলিত করতে হবে যেন একটি রেখার বিপরীত আর রেখা সমান হয় তাহলে আমাদের সমদিবাহু ত্রিভুজ আঁকা হয়ে গেল আমরা এই সমদিবাহু ত্রিভুজের নামকরণ করতে পারি এ বি সি চিত্র এ বি সি একটি সমদিবাহু ত্রিভুজ তিন নম্বর বিষমবাহু ত্রিভুজ কাকে বলে উত্তর যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান এবং তিনটি কোনো পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় বিষমবাহু ত্রিভুজ আঁকার নিয়ম প্রথমে একটি রেখা আঁকতে হবে তারপরে এই রেখা থেকে ছোট অথবা বড় করে আরও একটি রেখা এই শলরেখার এক পাশের বিন্দু থেকে একটু আড় করে আঁকতে হবে তারপরে আরও একটি রেখা দিয়ে এই দুটি রেখার বিন্দুদ্বয় যোগ করে দিতে হবে মনে রাখতে হবে বিষমবাহু ত্রিভুজ আঁকার সময় লক্ষ্য রাখতে হবে যেন তিনটি বাহুই অসমান থাকে তাহলে আমাদের বিষমবাহু ত্রিভুজ আঁকা হয়ে গেল আমরা এই বিষমবাহ ত্রিভুজের নামকরণ করতে পারি এ বি সি চিত্র এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ এবারে আমরা কোন বেদে ত্রিভুজ সম্পর্কে আলোচনা করি কোন বেদে ত্রিভুজ তিন প্রকার এক সমকোণে ত্রিভুজ দুই শুকুকোণে ত্রিভুজ তিন স্থূলকোণে ত্রিভুজ এক সমকোণে ত্রিভুজ কাকে বলে উত্তর যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় মনে রাখতে হবে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজ আঁকার নিয়ম প্রথমে একটি রেখা আঁকতে হবে তারপরে এই সরলরেখার এক পাশের বিন্দু থেকে লম্বভাবে আরো একটি রেখা আঁকতে হবে মনে রাখতে হবে এই রেখাটি যেন বাঁকা না হয় তারপরে আরও একটি রেখা দিয়ে এই দুটি রেখার বিন্দুদ্বয় যোগ করে দিতে হবে তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ আঁকা হয়ে গেল আমরা এই সমকোণী ত্রিভুজের নামকরণ করতে পারি এ বি সি যার একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি চিত্র এ বি সি একটি সমকোণে ত্রিভুজ দুই নম্বর সুখকণে ত্রিভুজ কাকে বলে উত্তর যে ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ শূন্য ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট তাকে শুকু কণে ত্রিভুজ বলা হয় অর্থাৎ যে ত্রিভুজের তিনটি কোণ কোণ তাকে শুক্র ত্রিভুজ বলে শুকুকোণে ত্রিভুজ আকার নিয়ম শুকু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের মতো এঁকে দিলেই হবে প্রথমে একটি সরলরেখা আঁকতে হবে তারপরে এই সরলরেখার দুই পাশের বিন্দু থেকে আরও দুইটি রেখা একই বিন্দুতে মিলিত করতে হবে তাহলে আমাদের শকু ত্রিভুজ আঁকা হয়ে গেল যার প্রতিটি কোণের পরিমাপ শূন্য ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট আমরা এই শকু ত্রিভুজের নামকরণ করতে পারি এ B, C, চিত্র এ বি সি একটি শকুকণে ত্রিভুজ তিন নম্বর স্থূলকোণে ত্রিভুজ কাকে বলে উত্তর যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট তাকে স্থূলকোণে ত্রিভুজ বলে অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকণী ত্রিভুজ বলে স্থূলকণী ত্রিভুজ আঁকার নিয়ম প্রথমে একটি সরল রেখা আঁকতে হবে তারপরে এই সরল এক পাশের বিন্দু থেকে একটু আড় করে একটি রেখা আঁকতে হবে যেন এই রেখাটি আঁকার পর নব্বই ডিগ্রি থেকে বড় একটি কোণ উৎপন্ন হয় এখন এই দুইটি রেখার বিন্দুদ্বয় আরও একটি রেখা দিয়ে যোগ করে দিতে হবে তাহলে আমাদের স্থূলকণি ত্রিভুজ আঁকা হয়ে গেল আমরা এই স্থূলকণি ত্রিভুজের নামকরণ করতে পারি এ বি সি চিত্র এবিসি একটি স্থূলকণি ত্রিভুজ